অসম্পূর্ণ রয়েছে কাজ। তা সত্ত্বেও তড়িঘড়ি উদ্বোধন হয়ে গেল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নবনির্মিত বাস টার্মিনাসের। বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বামারিয়া এলাকায় গড়ে ওঠা বাস টার্মিনাসের রাজ্য পরিবহন দপ্তর থেকে 2,28,67,984 টাকা অনুদান পেয়ে 2019 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ কাজ শুরু হয় এই বাস টার্মিনাসের। এখনও কাজ অনেকটাই বাকি। তা সত্ত্বেও এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়ালি তা উদ্বোধন করে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। টার্মিনাসের জায়গা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে একটি ঢালাই রাস্তা ও প্রশাসনিক ভবন ছাড়া বাস দাঁড়ানোর জায়গার কাজ এখনও অসম্পূর্ণ ও অগোছালো অবস্থায় পড়ে থাকা সত্ত্বেও এদিন উদ্বোধন হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত ক্ষীরপাই বাস টার্মিনাসের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ভার্চুয়াল উদ্বোধন করবেন আমাদের যে এসবিএসটির যে বাস স্ট্যান্ড ক্ষীরপাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কিষাণ মান্ডির পাশে, সেটির উদ্বোধন আজকে নবান্ন টিকতে হবে। মোটামুটি কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি ওইটি কমপ্লিট হয়ে যাবে বলে আমরা জানি।